নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভূগোল বিষয় নিয়ে। তা আপনাদের এটা অনুরোধের ক্লাস, আপনারা সবাই রিকোয়েস্ট করেছেন যে ভূগোল বিষয়ের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আপনাদের আলোচনা করা দরকার। তাই আজকে আমরা ভূগোল বিষয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো বন্ধুরা, দেরি করব না, আমরা আলোচনা শুরু করব। এবং আপনারা আমার আলোচনার সাথে সাথে একটা খাতা পেন নিয়ে নেবেন, যেখানে যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটা রাইট মার্কস, এবং যেটা ভুল হচ্ছে সেটা ক্রস মার্ক করবেন। এবং ভিডিওটির শেষে আপনারা কে কত পেলেন আজকের 50টা প্রশ্নের আলোচনায়, তা সেটা মার্ক করবেন। এবং যাদের পার্সেন্টেজ 60%-এর উপরে, তাদের পারফরমেন্স ঠিক আছে, এবং তাদের পারফরমেন্স ধরে রাখার জন্য আপনারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো ফলো করুন। এবং যাদের পারফরমেন্স 60%-এর নিচে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা ডেঞ্জার জোনে আছেন, আপনাদের রেগুলার স্টাডি করা দরকার। এবং আপনারা আমাদের চ্যানেলে প্রায় 1000-এর উপর ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো ডাউনলোড করে বা আপনারা সেই ভিডিওগুলো একবার করে ভিউ করুন। তা ভিডিওগুলো কীভাবে দেখবেন, আপনারা ইউটিউবে যেখানে ভিডিও সার্চ করেন সেই সার্চ বক্সে লিখুন এডু টিচার, EDUTEACHER, কোনো স্পেস দেবেন না, এন্টার দিন। দেখবেন আমাদের চ্যানেলের লোগো চলে আসবে, পেন্সিল দিয়ে আমাদের লোগোটা করা আছে, তার মাঝখানে এডু টিচার লেখা। তা সেই লোগোটাতে ক্লিক করার পরে আপনার সামনে হোম, ভিডিও, প্লেলিস্ট চলে আসবে। তাই সেখানে গিয়ে আপনাদের যেটা যা ইচ্ছা বা যে যে সিরিজের ভিডিও দেখতে চান, বা ধরুন আপনারা সেন্ট্রাল টেটের ভিডিও দেখতে চাইছেন, বা ওয়েস্ট বেঙ্গল টেটের, বা ত্রিপুরা টেটের, বা আসাম টেটের, এই চারটে টেটের বিষয়ভিত্তিক ভিডিও আমরা আপলোড করেছি। আশা করছি আপনাদের উপকারে সেগুলো লাগবে বা আপনাদের সান্নিধ্যে সেগুলো আসবে। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করব। তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায়, অপশান এ 500°C, অপশান বি 1000°C, অপশান সি 1500°C, এবং অপশান ডি হচ্ছে 4000°C। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কটা হবে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি, 4000°C। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার টু, ম্যাগমা কাকে বলে? অপশান এ সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি, অপশান বি চুনাপাথর, অপশান সি ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ, এবং অপশান ডি হচ্ছে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ। তা দু নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার থ্রি, নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে? অপশান এ গ্রানাইট, অপশান বি বিলে পাথর, অপশান সি ব্যাসল্ট, এবং অপশান ডি মার্বেল পাথর। এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি বিলে পাথর, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার ফোর, বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত? অপশান এ লোহা ও নিকেল, অপশান বি অ্যালুমিনিয়াম ও সিলিকন, অপশান সি সালফার ও কার্বন, এবং অপশান ডি অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম। চার নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ লোহা ও নিকেল। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার ফাইভে, নিচের কোনটি পাললিক শিলা নয়? অপশান এ ডলোরাইট, অপশান বি ডলোমাইট, অপশান সি কয়লা, এবং অপশান ডি হচ্ছে কংগ্লোমারেট। তাহলে চারটে অপশান দেওয়া আছে, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডলোরাইট বা ডলোরাইট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার সিক্স, ছয় নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ড্রপ কোন শিলায় গঠিত? অপশান এ গ্রানাইট, অপশান বি ব্যাসল্ট, অপশান সি স্লেট, এবং অপশান ডি হচ্ছে ডলোমাইট। তাহলে ছয় নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ব্যাসল্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন, সাত নম্বর প্রশ্নে, পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেয়া হয় বা এপিকটমি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? অপশান এ সুইজারল্যান্ড, অপশান বি ভারত, অপশান সি জাপান, এবং অপশান ডি শ্রীলঙ্কা। এর সঠিক উত্তর হবে অপশান বি ভারত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার এইট, রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? অপশান এ সমুদ্রের ঢেউয়ের উচ্চতা, অপশান বি বৃষ্টিপাতের পরিমাণ, অপশান সি বায়ুর গতির তীব্রতা, এবং অপশান ডি হচ্ছে ভূমিকম্পের তীব্রতা। তাহলে অপশান এর ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি ভূমিকম্পের তীব্রতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার নাইন, কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়?
অপশান এ কাস্পিয়ান সমুদ্র, অপশান বি সাগরগোসা সমুদ্র, সারগোসা সমুদ্র, অপশান সি কৃষ্ণ সাগর এবং অপশান ডি হচ্ছে ক্যারিবিয়ান সাগর। 9 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সারগোসা সমুদ্র। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। পি তরঙ্গ প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সাথে জড়িত? অপশান এ শীতল সমুদ্র স্রোত, অপশান বি উষ্ণ সমুদ্র স্রোত, অপশান সি ভূমিকম্প এবং অপশান ডি হচ্ছে নদীর নিম্নগতি। তাহলে 10 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভূমিকম্প। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়? অপশান এ নিস, অপশান বি কোয়াজাইট, অপশান সি স্লেট এবং অপশান ডি হচ্ছে শ্বেত পাথর। তাহলে 4টে অপশান, আর এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ নিস। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। চীনে ঘূর্ণবাত কী নামে পরিচিত? অপশান এ সাইক্লোন, অপশান বি হেরিকেন, অপশান সি টর্নেডো এবং অপশান ডি হচ্ছে টাইফুন। 12 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি টাইফুন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি তামিলনাড়ু আর অপশান ডি হচ্ছে অসম। 13 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তামিলনাড়ু। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? অপশান এ উত্তর পূর্ব, অপশান বি দক্ষিণ পশ্চিম, অপশান সি উত্তর এবং অপশান ডি হচ্ছে দক্ষিণ। 14 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দক্ষিণ পশ্চিম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়? অপশান এ আধি, অপশান বি লু, অপশান সি আশ্বিনের ঝড় আর অপশান ডি হচ্ছে কালবৈশাখী। তাহলে 15 নম্বর প্রশ্ন, আর 15 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আশ্বিনের ঝড়। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। সিরোজেম কি? অপশান এ কৃষ্ণ মৃত্তিকা, অপশান বি পলিমাটি, অপশান সি পটজল এবং অপশান ডি হচ্ছে মরু অঞ্চলের মাটি। তাহলে 16 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মরু অঞ্চলের মাটি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্ন, জোরাফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায়? অপশান এ মরু অঞ্চল, অপশান বি সুন্দরবন, অপশান সি কচ্ছের রণ এবং অপশান ডি হচ্ছে হিমালয়ের পাদদেশ। তাহলে 17 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মরু অঞ্চল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন, নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? অপশান এ শিশু, অপশান বি শাল, অপশান সি গর্জন এবং অপশান ডি হচ্ছে রবার। 18 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি শাল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম? অপশান এ সরলবর্গীয় অরণ্য, অপশান বি চিরহরিৎ বনভূমি, অপশান সি ম্যানগ্রোভ আর অপশান ডি হচ্ছে পর্ণমোচীয় বৃক্ষের অরণ্য। 19 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ম্যানগ্রোভ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? অপশান এ ফণী মনসা, অপশান বি পাইন, অপশান সি গর্জন এবং অপশান ডি সুন্দরী। 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সুন্দরী। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21। অক্ষাংশের সর্বোচ্চ মান কত? অপশান এ 180 ডিগ্রি, অপশান বি 360 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি এবং অপশান ডি হচ্ছে 66.12 ডিগ্রি। 21 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 90 ডিগ্রি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? অপশান এ 1 মিনিট, অপশান বি 1 সেকেন্ড, অপশান সি 4 মিনিট এবং অপশান ডি 4 সেকেন্ড। 22 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 4 মিনিট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। নিরক্ষ রেখার ওপর 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত? অপশান এ 100 কিমি, অপশান বি 111.1 কিমি, অপশান সি 1200 কিমি এবং অপশান ডি শূন্য। 23 নম্বর প্রশ্ন, আর 23 নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 111.1 কিমি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত? অপশান এ 4 মিনিট, অপশান বি 24 ঘন্টা, অপশান সি 12 ঘন্টা এবং অপশান ডি হচ্ছে কোনো ব্যবধান নেই। 24 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে
অপশান সি 12 ঘন্টা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25, ভারতের প্রমাণ সময় আইএসটি নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে? অপশান এ 88°30' পূর্ব, অপশান বি 80°15' পূর্ব, অপশান সি 88°30' পশ্চিম, অপশান ডি 82°30' পূর্ব। 25 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 82°30' পূর্ব। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, ক্রনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে? অপশান এ স্থানীয় সময়, অপশান বি গ্রিনিজের সময়, অপশান সি প্রমাণ সময় এবং অপশান ডি আন্তর্জাতিক তারিখ রেখার সময়। 26 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্রিনিজের সময়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান? অপশান এ কুমেরু, অপশান বি সুমেরু, অপশান সি মূল মধ্যরেখা এবং অপশান ডি বিষুবরেখা। 27 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বিষুবরেখা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, কোন অক্ষরেখার অক্ষাংশ 23.5° উত্তর? অপশান এ কর্কটক্রান্তি রেখা, অপশান বি মকরক্রান্তি রেখা, অপশান সি কুমেরুবৃত্ত আর অপশান ডি হচ্ছে সুমেরুবৃত্ত। 28 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কর্কটক্রান্তি রেখা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? অপশান এ 24 মিনিট, অপশান বি 42 মিনিট, অপশান সি 12 মিনিট এবং অপশান ডি 30 মিনিট। 29 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 24 মিনিট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারার উন্নতি 90°? অপশান এ সুমেরু, অপশান বি সুমেরুবৃত্ত, অপশান সি কর্কটক্রান্তি রেখা, অপশান ডি নিরক্ষরেখা। 30 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুমেরু। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31, কলকাতার স্থানাঙ্ক স্থানের অবস্থান কত? অপশান এ 22°30' উত্তর, 82°30' পূর্ব, অপশান বি 22°34' উত্তর, 82°24' পূর্ব, অপশান সি 22°34' উত্তর, 88°24'। পূর্ব 82°30' পূর্ব আর অপশান ডি আছে 88°34' উত্তর আর 22°34' পূর্ব। তাহলে 31 নম্বর প্রশ্নে চলে এসেছি, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এই অ্যান্সারটা এখানে সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 32, 32 নম্বর প্রশ্নে, কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? অপশান এ জিব্রাল্টার প্রণালী, অপশান বি হাডসন প্রণালী, অপশান সি কুক প্রণালী এবং অপশান ডি বেরিং প্রণালী। 32 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বেরিং প্রণালী। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, এক্সফোলিয়েশন বা গোলাকৃতি অববাহিকার নিচের কোন শিলায় বেশি হয়? অপশান এ ব্যাসল্ট, অপশান বি গ্রানাইট, অপশান সি চুনাপাথর এবং অপশান ডি সানস্টোন। 33 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্রানাইট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, কোন অঞ্চলে রাসায়নিক অববাহিকার প্রভাব সাধারণত বেশি? অপশান এ উষ্ণ মরু অঞ্চলে, অপশান বি শীতল শুষ্ক অঞ্চল, অপশান সি উষ্ণ আর্দ্র অঞ্চল আর অপশান ডি শীতল আর্দ্র অঞ্চল। 34 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি উষ্ণ আর্দ্র অঞ্চল। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে? অপশান এ নদীর পার্বত্য প্রবাহে, অপশান বি হিমবাহ অঞ্চলে, অপশান সি মরুদ্যানে আর অপশান ডি মালভূমি অঞ্চলে। 35 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিমবাহ অঞ্চলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, পর্বতের গায়ে যে সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলে? অপশান এ হিমরেখা, অপশান বি গ্রাব রেখা, অপশান সি হিমশৈল, অপশান ডি এরিটি। 36 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ হিমরেখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশান এ নন্দা দেবী, অপশান বি গডউইন অস্টিন, অপশান সি এভারেস্ট আর অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। 37 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গডউইন অস্টিন।
পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 38, 38 নম্বর প্রশ্নে। তা 38 নম্বর প্রশ্নে আমরা উত্তর করব, তা দেখে নিই 38 নম্বর প্রশ্নে আমাদের প্রশ্নটা কি আছে। তা প্রশ্ন আছে, ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে? অপশান এ কচ্ছের রান, অপশান বি গঙ্গার বদ্বীপ, অপশান সি কেরলের উপকূল, আর অপশান ডি হচ্ছে গোদাবরীর বদ্বীপ। 39 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কচ্ছের রান। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 40, নিচের কোন পর্বত শ্রেণী ভারতে কেবলমাত্র একটি রাজ্যে বিস্তৃত ও সীমাবদ্ধ? অপশান এ আরাবল্লী, অপশান বি সাতপুরা, অপশান সি পূর্বঘাট, এবং অপশান ডি অজন্তা। 40 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি অজন্তা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41, উইলি উইলি কাকে বলে? অপশান এ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়, অপশান বি সুনামির অন্য নাম, অপশান সি চিরহরিৎ বৃক্ষ, আর অপশান ডি হচ্ছে অস্ট্রেলিয়ার উপকূলে সাইক্লোন। 41, 41 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অস্ট্রেলিয়ার উপকূলে সাইক্লোন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42, সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়? অপশান এ বঙ্গোপসাগর, অপশান বি রেড সি, অপশান সি বাল্টিক সাগর, আর অপশান ডি প্রশান্ত মহাসাগর। 42 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি রেড সি। নেক্সট কোশ্চেন 43, 43 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ ডোডাবেটা, অপশান বি পাঁচমারি, অপশান সি গুরুশিখর, এবং অপশান ডি হচ্ছে ধূপগড়। তাহলে 43 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি গুরুশিখর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, 44 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? অপশান এ নেপচুন, অপশান বি পৃথিবী, অপশান সি শনি, এবং অপশান ডি বৃহস্পতি। 44 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বৃহস্পতি, রাক্ষসী গ্রহ বা গ্যাস জায়ান্ট বলে এটাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 45, 45 নম্বর প্রশ্ন, পাট চাষের জন্য প্রয়োজন অপশান এ উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, অপশান বি উষ্ণ এবং শুষ্ক জলবায়ু, অপশান সি ভূমধ্যসাগরীয় জলবায়ু। 45 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম? অপশান এ মাদাগাস্কার, অপশান বি গ্রেট ব্রিটেন, অপশান সি গ্রিনল্যান্ড, এবং অপশান ডি হচ্ছে সুমাত্রা। তাহলে 46 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি গ্রিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশান এ যোগ, অপশান বি হুড্রু, অপশান সি বেদাঘাট, আর অপশান ডি হচ্ছে বিশপ। 47 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ যোগ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48, 48 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যেতে পারে? অপশান ক আছে বা এ আছে সিকিম, অপশান বি আন্দামান, অপশান সি নীলগিরি, এবং অপশান ডি হচ্ছে গারো। 48 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নীলগিরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? অপশান এ সুইজারল্যান্ড, অপশান বি পামির মালভূমি, অপশান সি উত্তর মেরু, এবং অপশান ডি এভারেস্ট। 49, 49 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পামির মালভূমি। চলে আসছি পরবর্তী নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50, 50 নম্বর প্রশ্ন। তা দেখে নেব 50 নম্বর প্রশ্ন আমাদের এখানে কি আছে। তা 50 নম্বর প্রশ্নে, হিমালয় পর্বতশ্রেণীর নিচের পর্বত শৃঙ্গের মধ্যে কোনটি সবচেয়ে উঁচু? অপশান এ নাঙ্গা পর্বত, অপশান বি অন্নপূর্ণা, অপশান সি নন্দা দেবী, অপশান ডি কেটু। 50 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কেটু। তা আমরা আজকে 50টা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি। আপনারা এই 50টা প্রশ্নে কে কত মার্কস পেলেন সেটা আপনারা একটু পোস্ট করবেন এবং দেখেও নেবেন। যারা 60% অ্যান্ড 60% অ্যান্ড অ্যাবাভ পেলেন, তা তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে, কিন্তু আপনাদের রেগুলার বেসিসে আমাদের কিন্তু ক্লাস করা খুবই প্রয়োজনীয় আপনাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য। আর 60%-এর নিচে যারা স্কোর করেছেন, তা তাদের ক্ষেত্রে বলবো আপনাদের পারফরমেন্স উইক আছে, আপনারা ডেঞ্জার জোনে আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন, যেগুলো আমরা প্রি রেকর্ডেড ভিডিও আমরা পোস্ট করি। আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে দেখুন প্রচুর ভিডিও আপলোড করা আছে। সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সাবজেক্ট ওয়াইজ এবং টেট বোর্ড ওয়াইজ আমাদের দেওয়া আছে। তা যেরকম বিষয়টা হলো, দেখেন আপনারা সেখানে সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট, আসাম টেট, তা চারটে টেটই
আপনারা বিষয় ওয়াইজ কিন্তু পেয়ে যাবেন, আপনারা গিয়ে সেই ভিডিওগুলো দেখুন। আশা করছি আপনারা যদি সব ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন তাহলে মনে হয় না আপনাদের 60% নিচে স্কোর হবে, বরঞ্চ 60% উপরেই স্কোর হবে। তো আজকে আমরা 50টা প্রশ্ন পড়লাম, আর এই কটা প্রশ্ন আমাদের যদি মাথায় থাকে তাহলে নিশ্চয়ই আপনাদের আগামীতে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবেন। তা এইগুলো যাতে আপনাদের মাথায় থাকে তা তার জন্য কি করব, আমরা একবার রিভাইজ করে নেব। আর আপনাদের আরেকটা কথা বলছি, আপনাদের এই ভিডিও সম্পর্কে যা বক্তব্য আছে আপনারা আপনাদের কমেন্ট বক্সে পোস্ট করুন, আমরা আপনাদের প্রত্যেকটা যে কমেন্টস করবেন তা অবশ্যই তাতে রিপ্লাই পাবেন। তো চলুন আমরা দেখে নেব আজকে আমরা যে কোশ্চেনগুলো করলাম সেই কোশ্চেনগুলো আমাদের কতটা মনে আছে বা কতটা রিভাইজ হলো বা আগে থেকে জানতাম বা নতুন শিখলাম। তা এই প্রশ্নগুলো ভবিষ্যতে যদি আমাদের কোনোদিন পরীক্ষায় আসে সেগুলো যাতে মিস না হয় তা তার জন্য আমরা কি করব, আমরা এই কোশ্চেনগুলো একবার রিভাইজ করে নেব, ঠিক আছে? তো চলুন আমাদের আজকের ভূগোলের প্রশ্নগুলো আমরা একবার চট করে আলোচনা করছি, একটু মন দেবেন। প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায়, সঠিক উত্তর 4000°C। নেক্সট, ম্যাগমা কাকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ। নেক্সট, নিচের শিলাগুলির মধ্যে কোন জাতীয় জীবাশ্ম দেখতে পাওয়া যায় বা কোন কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে বেলে পাথর। নেক্সট, বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত, এর সঠিক উত্তর হচ্ছে লোহা ও নিকেল। নেক্সট, নিচের কোনটি পাললিক শিলা নয়, এর সঠিক উত্তর হচ্ছে ডলোরাইট। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দাক্ষিণাত্যে বা দাক্ষিণাঞ্চলে ডেকান ড্রাপ কোন শিলায় গঠিত, এর সঠিক উত্তর হচ্ছে ব্যাসাল্ট। নেক্সট, পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বা এপিকটমি অফ দ্য ওয়ার্ল্ড আখ্যা দেওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে ভারত। নেক্সট, রিখটার স্কেলে কি পরিমাপ করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্পের তীব্রতা। নেক্সট, কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়, এর সঠিক উত্তর হচ্ছে সারগুসা সমুদ্র। নেক্সট, পি তরঙ্গ প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সাথে জড়িত, এর সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্প। নেক্সট, গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়, এর সঠিক উত্তর হচ্ছে নিস। নেক্সট, চীনে ঘূর্ণপাত কি নামে পরিচিত, এর সঠিক উত্তর হচ্ছে টাইফুন। নেক্সট, ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয়, এর সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমি বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে, এর সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম। নেক্সট, পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে আশ্বিনের ঝড়। নেক্সট, সিরোজেম কি, এর সঠিক উত্তর হচ্ছে মরু অঞ্চলের মাটি। নেক্সট, জোরাফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায়, এর সঠিক উত্তর হচ্ছে মরু অঞ্চলে। নেক্সট, নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ, এর সঠিক উত্তর শাল। নেক্সট, এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি, এর সঠিক উত্তর ম্যানগ্রোভ। নেক্সট, ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে সুন্দরী। নেক্সট, অক্ষাংশে সর্বোচ্চ মান কত, এর সঠিক উত্তর 90°C। নেক্সট, প্রতি 1° দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়, এর সঠিক উত্তর 4 মিনিট। নেক্সট, নিরক্ষরেখার উপর 1° অন্তর দুটো দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত, এর সঠিক উত্তর হচ্ছে 111.1 কিমি। নেক্সট, পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত, এর সঠিক উত্তর 12 ঘন্টা। নেক্সট, ভারতের প্রমাণ সময় IST নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে 82°30' পূর্ব। নেক্সট, ক্রনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে, এর সঠিক উত্তর হচ্ছে গ্রিনিচের সময়। নেক্সট, কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান, এর সঠিক উত্তর বিষুব রেখা। নেক্সট, কোন অক্ষরেখার অক্ষাংশ 23.5° উত্তর, এর সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা। নেক্সট, কলকাতায় স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত, এর সঠিক উত্তর 24 মিনিট। নেক্সট, উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারার উন্নতি 90°, এর সঠিক উত্তর সুমেরু। নেক্সট, কলকাতা স্থানাঙ্ক স্থানের অবস্থান কত, এর সঠিক উত্তর হচ্ছে 22°34' উত্তর, 88°24' পূর্ব এবং 82°30' পূর্ব। মানে এখানে একটু গণ্ডগোল আছে, গণ্ডগোল করে জিনিসটা লেখা হয়েছে, বা আপনাদের উত্তরে আপনারা এটা কিন্তু গুগল সার্চ করে দেখে নিতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে বেরিং প্রণালী। নেক্সট, এক্সফ্লোলিয়েশন বা গোলাকৃতি অবাবিকার নিচের কোন শিলায় বেশি হয়, এর সঠিক উত্তর হচ্ছে গ্রানাইট। নেক্সট, কোন অঞ্চলে রাসায়নিক অবাবিকারের প্রভাব সাধারণত বেশি, এর সঠিক উত্তর হচ্ছে উষ্ণ আর্দ্র অঞ্চলে। নেক্সট, ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে হিমবাহ অঞ্চলে। নেক্সট, পর্বতের গায়ে যে সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলে, এর সঠিক উত্তর হচ্ছে হিমরেখা। নেক্সট, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, এর সঠিক উত্তর গডিন অস্টিন। নেক্সট, নিচের কোনটি বায়ুর গতি ও শক্তি সর্বাধিক,
এই কোশ্চেনটা আমরা যখন অ্যান্সার করেছি তখন হয়তো মার্কটা গণ্ডগোল হয়ে গেছে, তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হবে, টর্নেডো। নেক্সট, ভারতে লুনি নদীর গতিপাত কোথায় এসে শেষ হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে কচ্ছের রান। নেক্সট, নিচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যে বিস্তৃত ও সীমাবদ্ধ? এর সঠিক উত্তর অজন্তা। নেক্সট, উইলি উইলি কাকে বলে? এর সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার উপকূলে সাইক্লোন। নেক্সট, সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়? এর সঠিক উত্তর রেড সি। নেক্সট, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সঠিক উত্তর গুরু শিখর। নেক্সট, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? এর সঠিক উত্তর বৃহস্পতি। নেক্সট, পাট চাষের জন্য প্রয়োজন? এর সঠিক উত্তর উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। নেক্সট, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? এর সঠিক উত্তর গ্রিনল্যান্ড। নেক্সট, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এর সঠিক উত্তর যোগ। নেক্সট, ভারতের কোথায় টুডা উপজাতি দেখতে পাওয়া যায় বা দেখা যায় বা দেখতে পাওয়া যেতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে নীলগিরি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ছাদ কাকে বলে? এর সঠিক উত্তর হচ্ছে পামির মালভূমি। নেক্সট কোশ্চেন, হিমালয়ের পর্বত্য শ্রেণীর নিচে পর্বত শৃঙ্গের মধ্যে কোনটি সবচেয়ে উঁচু? এর সঠিক উত্তর হচ্ছে কেটু। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।